আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখছেন এসএসটি ট্যাগবিডি চ্যানেল, আর সঙ্গে আছি আমি কামাল হোসেন। তো আজকের ভিডিওতে দেখাবো IPEMIS এ যে 713 জন শিক্ষক পেন্ডিং আছেন, তার মধ্যে আপনিও আছেন কিনা তা কিভাবে দ্রুত চেক করবেন সে সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটির শেষে আপনিও দেখতে পারবেন যে আপনি IPEMIS এ 713 জন শিক্ষকের মধ্যে আপনিও পেন্ডিং আছেন কিনা। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য আপনার মোবাইলে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা এই যে সার্চ অপশন আছে, আপনারা এই সার্চ অপশনে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে পেজে যাবেন, হ্যাঁ এখানে আসবেন। এখানে আসার পর দেখেন এখানে যে নিচে দেখেন যে 19টা পৃষ্ঠা আছে। তো এতগুলি নাম থেকে আপনি কিভাবে চেক করবেন তা দেখাচ্ছি। এই জন্য আপনারা এই যে ডাউনলোড আছে এই অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি যে ইমেলে লগ ইন আছেন সেটাকে আপনি সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন। হ্যাঁ ওকে দেওয়ার পর এখানে চলে এসেছে। এখন আপনি এই যে উপরে দেখেন সার্চ বাটন আছে, এখানে ক্লিক করবেন। পরে এখানে শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এই যে নাম্বারটা দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে এখানে একটু হলুদ অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ তো এই একটু বড় করে দিচ্ছি আমি, অর্থাৎ এই যে নাম্বারটা দেখা যাচ্ছে, এই নাম্বারটা কোথায় থেকে আসলো একটু দেখি আমরা। নড়াইল জেলার কালিয়া উপজেলার, এই যে আপনার এখানে দেখেন EMIS কোড, স্কুলের নাম নিউ মডেল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর শিক্ষকের নাম হচ্ছে বাসন্তী বিশ্বাস। উনি কিন্তু পেন্ডিং আছেন, এই যে পেন্ডিং, আর ওনার পদবি হলো এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার। তো উনি পেন্ডিং আছেন। তো এইভাবে আপনি এখানে শুধু মোবাইল নাম্বারটা দিয়ে আপনি শুধু চেক করে নেন যে 713 জন শিক্ষকের মধ্যে আপনি পেন্ডিং আছেন কি না। যদি পেন্ডিং থাকেন তাহলে জলদি আপনি IPEMIS এ আপনার তথ্য হালফিল করে অনুমোদন করে নিন, না হলে আপনি বদলি হতে আপনাদের সমস্যা হবে। তো এইভাবে আপনারা মোবাইল দিয়ে নিজে চেক করে নিতে পারেন যে আপনিও IPEMIS এ পেন্ডিং আছেন কি না। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে। আজ এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।